हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। आज के आमी बोलबो बाच्चादेर जादेर मोबाइले आसक्ति रयेछे तादेर ए ब्यापारटा किभाबे छाड़ानो जेते पारे। आमी आगे एकटा वीडियो दिएछिलाम जे बाच्चादेर मोबाइल आर टीवी देखिए खावानो किभाबे बंध करा जेते पारे। तो आमाके तार जन्य अनेकेई रिक्वेस्ट करेछे जे मोबाइले जरा अभ्यस्त हो गए तादेर मोबाइलेर एडिक्शन कीभावे छाड़ानो जेते पारे तार उपरे एकटा वीडियो दिते। ताई जोन्नो आजकेर वीडियो आर आमार चैनल जोदि भालो लागे अवश्य सबस्क्राइब करबे, पाशे बेल आइकन रयेछे ओटा प्रेस करे दिओ, ताहले वीडियोगुलो परपर तोमादेर स्क्रिने आसते थाकबे। ताछाड़ा भालो लागले लाइक आर शेयर करो। तो एइखाने आमि जे ब्यापारटा दिये शुरू करब सेटा होच्छे मोबाइल एडिक्शन। অ্যাডিকশন ব্যাপারটা হচ্ছে এইরকমই যে অনেকক্ষণ মোবাইল দেখেই যাচ্ছে, সমস্ত কাজে মোবাইলটা দরকার। মানে যেই বাচ্চাকে খাওয়াতে গেলে মোবাইল দিতে হচ্ছে, বা কোথাও বেড়াতে নিয়ে যেতে হলে মোবাইল দিতে হচ্ছে, অন্যান্য সমস্ত কিছু ভালো লাগছে না, বা গেম খেলছে অনেকক্ষণ ধরে, কোনো টাইমের ব্যাপার নেই, কতক্ষণ দেখছে তার ঠিক নেই, মা বাবা কোনো কাজ করছে তো তাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখা হয়েছে, সেও পরপর পরপর দেখে যাচ্ছে, কোনো তার ওই সময় কোনো ইচ্ছে নেই অন্য কিছু করার, বা অন্য কোনো খেলার বা বেরোনোর বা কারোর সাথে কথা বলার কোনোটাই ইচ্ছে নেই, শুধু মোবাইলই দেখে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে আমরা বলবো মোবাইল অ্যাডিকশন। এই ধরনের অভ্যাস যেই বাচ্চাদের হয়ে গেছে তাদের কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে মোবাইলটা ছাড়িয়ে দেওয়াটা সম্ভব নয়। তো এই ব্যাপারটা পুরোই করতে হবে আস্তে 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 আস্তে, যাতে বাচ্চার মনের ওপর চাপটা না পড়ে আর খুব কান্নাকাটি বা এই ধরনের কোনো কিছু না হয়। তো এই সমস্তটা খেয়াল রেখে আমাদের কিন্তু আস্তে আস্তে ওদের মোবাইল থেকে সরাতে হবে, এই অ্যাডিকশনটা থেকে ছাড়াতে হবে। তো সেটা কী করে করা যেতে পারে? প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, এইটা বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয়ে থাকে, মানে আমি একজন মা হিসেবে বুঝতে পারি, যে মায়ের বা বাবার সময়টা না দেওয়ার জন্য। তো মায়েদের ক্ষেত্রেও কোনো উপায় থাকে না। অনেক সময় কি হয়, ওয়ার্কিং মাদারদের ক্ষেত্রে বলবো বা যারা হোম মেকার তাদের ক্ষেত্রেও বলবো, যে কখনোই তাদের ওয়ার্কলোডটা অন্য কারোর উপর দেওয়া যায় না, যাতে তাকে সমস্ত কাজ করতে হয় তার জন্য কিন্তু বাচ্চার জন্য সময়টা তারা কম পায়। তো কিছু করার থাকে না, বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়ে বাকি কাজ করতে হয়। তো এইটা বন্ধ করতে হবে, বাড়ির সবাই না হেল্প করলে কিছুতেই বাচ্চার এই মোবাইল অ্যাডিকশনটা কিন্তু কমাতে পারবে না। তো মা যদি ওয়ার্কিং হয়, মানে আমি যে কোনো ওয়ার্ক বলছি, বাড়ির কাজ বা বাইরের কাজ, নিজের যা সমস্ত কাজ রয়েছে, যাই করুক না কেন, যথেষ্ট সময় কিন্তু বাচ্চার জন্য রাখতে হবে, আর তার জন্য বাড়ির সবার হেল্প দরকার রয়েছে। বাড়ির সবার হেল্প আর তার সাথে ওয়ার্কলোডটা একটু শেয়ার করা, যে মায়ের কাজ সবসময় মায়ের কাজ বলে কিন্তু বাড়ির সমস্ত কাজ মায়ের ওপর চাপিয়ে দেওয়া যায় না, কারণ সেটা বাড়ির সবার কাজ। তো সেই যে ভাগটা সেটা করে নেওয়ার কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে, তাতে মা সময় পাবে বা মা বাবা দুজনেই সময় পাবে, আর সেই সময়টা বাচ্চার সাথে স্পেন্ড করলে কিন্তু ওর মেন্টাল ডেভেলপমেন্ট ভালো হবে, তাছাড়া এই অ্যাডিকশানগুলো থেকে ওকে সরিয়ে রাখা যাবে। দ্বিতীয়ত বলবো সবার সাথে মেশা, মানে যে সমস্ত বাচ্চা ফ্ল্যাটে একা একা থাকে বা বাড়িতে একা একা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আশেপাশের বাচ্চার সাথে মিশতে দেওয়া বা আশেপাশের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করানো, প্রত্যেক মানুষের সাথে গল্প করা, প্রত্যেকের সাথে এই যে আমরা সকাল থেকে উঠে শুরু করি যে গুড মর্নিং বাচ্চাকে বলানো, প্রত্যেককে বাড়ির প্রত্যেকের কাছে গিয়ে গুড মর্নিং বলা, বা তাদেরকে একটু খোলা হাওয়ায় বেড়াতে নিয়ে যাওয়া, এপাশ ওপাশ জিনিসপত্র চেনানো, বিভিন্ন জিনিসপত্র কোনটা কী এইগুলো চেনানো, তো এই করে একটা টাইম স্পেন্ড করা, যেটাতে বাকিদের সাথে ইন্টারঅ্যাকশানের সুযোগ কিন্তু বাচ্চাদের বাড়তে থাকে আর সেটাতে ওরা ইন্টারেস্ট পায়। যাদের মোবাইল অ্যাডিকশান হয়ে গেছে, তো আমি বলবো যে সকাল থেকে একটুখানি বাচ্চাদের জন্য যে টাইমটা স্পেন্ড করা দরকার সেটা বাচ্চার সাথে এইভাবে স্পেন্ড করতে পারো, যে একটু অল্প বাড়ির বাইরে নিয়ে গেলে বাগান বা সামনে কোথাও, তো সেখানে সমস্ত জিনিসপত্র তুমি চেনাচ্ছো, এটা এই গাছ, ওটা ওই ফুল, বা রাস্তায় কেউ যাচ্ছে পরিচিত তার সাথে আলাপ করলে, বা কোথাও যাচ্ছ তো বিভিন্ন গাড়ি দেখালে, এটা কার, এটা মোটরসাইকেল, এটা সাইকেল, তো এইভাবে দেখাতে দেখাতে সাইকেলের কটা চাকা, আমি আমার ছেলের ক্ষেত্রে যেটা সবসময় করি যে ওর সাথে টাইম স্পেন্ড করলে ওকে আমি কিছু শেখাতে থাকি। তো সেইটার ক্ষেত্রে কি হয়, এটা
কি হয়, এটা কিন্তু ওর মাথার মধ্যে আস্তে আস্তে যায় যে অনেক কিছু ব্যাপারে ইন্টারেস্ট নিয়ে আর রয়েছে, অনেক কিছু জিনিস দেখার রয়েছে, শুধু মোবাইলের বাইরেও অনেক কিছু দেখার রয়েছে। তো এইটা যত করতে থাকবে না, তত এইদিকে ইন্টারেস্ট বাড়বে, মোবাইলের দিকে ইন্টারেস্ট কিন্তু কমতে থাকবে। 3 নম্বর বলবো, ওর সাথে এনজয়েবল কথাবার্তা বলো, ওর যেটা ভালো লাগছে ওর মতো করে কথা। ও সারাদিন মোবাইলে কার্টুন দেখে, আমি ধরে নিলাম কার্টুনই দেখে, বাচ্চা বেশিরভাগ বাচ্চাই কার্টুন দেখে বা গেম খেলে। তো কার্টুন দেখার সময় যে সমস্ত ক্যারেক্টার ও দেখছে তাদেরকে কিন্তু রিয়েল লাইফে ও দেখতে এক্সপেক্ট করে না, এটা কিন্তু ওর মাথার মধ্যে আছে যে ওটা মোবাইলে কার্টুন হচ্ছে বা ওটা মোবাইলে গেম হচ্ছে, এটা রিয়েল লাইফে আসছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা মানে প্রিটেন্ড গেম হিসেবে খেলা যেতে পারে, যেটা আমি বাচ্চাকে কিছুটা স্ক্রিন টাইম দিই, আমার ছেলেকে স্ক্রিন টাইম আমি দিই কিছুটা, কারণ 1 ঘন্টা স্ক্রিন টাইম 1 বছর থেকে 1 বছরের বড় বাচ্চাদের কিন্তু 1 ঘন্টা স্ক্রিন টাইম দেওয়া যেতে পারে সারা দিনে, 24 ঘন্টায় বলছি। তো সেক্ষেত্রে আমি আমার ছেলেকে কিন্তু কিছু কার্টুন দেখার জন্য ওকে 1/2 ঘন্টা হলেও স্ক্রিন টাইম দিই, তখন কিন্তু ও যে সমস্ত ক্যারেক্টার টিভিতে দেখে, যে সমস্ত কার্টুনগুলো দেখে, সেই সমস্ত যেমন ম্যাকডোনাল্ডের ফার্ম, তো সেই ক্ষেত্রে আমি ওকে এইটা গরু, এইটা ভেড়া, এইটা মুরগি, এইভাবে আলাদা আলাদা করে চেনাতে থাকি, ওই ম্যাকডোনাল্ডের ফার্মে ছিল এইগুলো এইগুলো। তো এই যে সিমিলারিটি, এই ব্যাপারটা দিয়ে কিন্তু আমি ওকে বোঝাতে চেষ্টা করি। সেই ব্যাপারটা যদি রিয়েল লাইফে ও দেখতে পায় যে না, কার্টুনে ম্যাকডোনাল্ডের ফার্মে যেগুলো ছিল আমার এখানেও সেগুলো আছে, এই 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 জন্তুটার এই নাম, এই পাখিটার এই নাম, এইভাবে করে ও চিনতে পারে। যেমন আমার ছেলে ট্র্যাক্টর দেখলেই বলে ম্যাকডোনাল্ডের ফার্মে ছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এইটাকে যদি তুমি সিমিলারিটি দেখাতে পারো না, তাহলে বাচ্চা অনেক কিছু শিখতে পারবে, তার সাথে কিন্তু মোবাইলে আসক্তিও কমবে। ফোর্থ বলবো, সবাই মিলে এনজয় করো। যে কোনো সময়ে যখন বাচ্চা সামনে রয়েছে তো তখন সবাই মিলে একটু এনজয় করতে চেষ্টা করো, ও যেটা ভালোবাসে, ওর পছন্দ মতো জিনিস, বা খেতে বসেছে হয়তো মোবাইল দেখতে চাইছে। তো সেক্ষেত্রে কি করব আমরা, যে না এখন মোবাইলটা দেওয়া হচ্ছে না, তো খাবারটা সম্পর্কে কিছু বললে, যেমন ধরো অ্যাপেল খাচ্ছে বাচ্চা, হয়তো আপেল খাচ্ছে, তো অ্যাপেলটা তুমি বলতে থাকলে যে এটা রেড কালার, এই অ্যাপেলটা ভীষণ মিষ্টি, আপেল গাছ কোথায়, আপেল গাছ কোথায় হয়, এই ব্যাপারগুলো বলতে থাকলে। তো এইভাবে ওদের ইন্টারেস্টটা গ্রো করানো, যেটাতে ওর মোবাইলে ইন্টারেস্টটা আস্তে আস্তে কমতে থাকবে। ফিফথ বলবো, ও যদি জোর করে মোবাইল দেখে তখন কিন্তু ওকে জোর করে ছাড়িয়ে নেওয়াটা ঠিক নয়, জোর করে আমরা ছাড়াবো না, তো বিভিন্ন ডিস্ট্রাকশন দেব ওর সামনে, যে ও যেটা ভালোবাসে সেটা হয়তো ওর পাশেই আমি করছি, বা ওকে বারবার দেখাচ্ছি এই বাইরে যেতে ভালোবাসে, তো এই দেখ আমি বাইরে যাচ্ছি, তুই যাবি, তো এইরকমভাবে জিজ্ঞেস করা, বা বিভিন্ন ডিস্ট্রাকশন, যে কোনো খেলনা ভালোবাসে ওই খেলনাটা সামনে রাখলে, যে ওকে কিন্তু দিলে না, মোবাইলটা ছেড়ে আসলে তবে আমি দেবো, এরকম একটা ব্যাপার আর কি। তো এই ব্যাপারগুলো করতে থাকলে আস্তে আস্তে ও যাতে নিজের থেকে মোবাইলটা ছেড়ে যায় সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। ওর কাছ থেকে জোর করে নিলে কিন্তু ও আবার ওইটার উপরেই অ্যাডিক্টেড হয়ে পড়বে, যে জোর করে নিয়ে নিচ্ছে তাহলে ওটা আমার চাই, এই ব্যাপারটা যাতে না হয় সেটাও একটুখানি খেয়াল রাখতে হবে। নেক্সট বলবো, বাড়িতে নিজেদের মোবাইলটা না দেখা। নিজেদের মোবাইলটা না দেখা বলতে, যতটা সময় তুমি ওর সামনে থাকবে বা ওর সাথে খেলছো বা ওর সামনে যেই সময়টা, ততক্ষণ কিন্তু মোবাইলটা একটু অ্যাভয়েড করো। তাতে কি হবে যে ওর ওই ইন্টারেস্টটা কমতে থাকবে, যে বাবা দেখছে, মা দেখছে, তো আমি কেন মোবাইলটা দেখবো না, এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যে নিজেরাও মোবাইলটা ব্যবহার কিছুদিনের জন্য বন্ধ রাখো, মানে ওর জন্য, ওর সামনেটুকু শুধু মোবাইলটা ব্যবহার করা বন্ধ রাখতে পারো। নেক্সট বলবো, বন্ধ যদি আমাদের নাও করা যায়, স্বাভাবিক ব্যাপার, ভীষণ কাজ থাকে, বিভিন্ন রকম সমস্যাও থাকে, তো বন্ধ যদি না করা যায় অ্যাটলিস্ট সাউন্ডটা অফ করে রাখো। তার কারণ আমাদের যে হঠাৎ করে মনে হয় যে হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে আমি দেখতে যাই, বা ফেসবুকে, বা যাই হোক সোশ্যাল যে কোনো মিডিয়াতে মেসেজ এসেছে আমরা দেখতে যাই, তো এই যে একটা সাউন্ড না, ওটা কিন্তু ওরাও কপি করে নেয় মাথার মধ্যে, যে এই একটা সাউন্ড হচ্ছে এইবারে কিন্তু মোবাইলটা দেখতে হবে, তো এইটাও কিন্তু ওদের মাথার মধ্যে চলে যায়। এই ক্ষেত্রে আমি আরও একটা জিনিস দেখবে, যারা খুব কার্টুন দেখে, তো কার্টুনের সামনে যে একটা ইন্ট্রো থাকে না, একটা সাউন্ড হয়, তো ওই সাউন্ডটা দেখলে অনেক সময় বাচ্চা দৌড়ে চলে যায়, না কার্টুন শুরু হচ্ছে, তো এই ব্যাপারগুলো ওদেরও কিন্তু মাথায় থাকে। তো সাউন্ডটা যত অফ করে রাখবে না, মোবাইলের কথাটা আস্তে আস্তে ওরা ভুলতে থাকবে। তো বাড়িতে যতক্ষণ মোবাইল ইউজ করছো তাও ঠিক আছে, মানে বাচ্চার সামনে না ইউজ করাই বেটার, বা ইউজ করতে হলে
করতে হলেও সাউন্ডটা অফ করে রাখতে পারো, যেটাতে নিজেদের মতো করে বাইরে গিয়ে কথা বললে কোনো অসুবিধে নেই, বাচ্চার সামনেটুকু না বললেই হলো। আর লাস্টলি বলবো, বাচ্চাকে কিন্তু 1 বছরের থেকে বড় বাচ্চাকে কিন্তু একটা স্ক্রিন টাইম দেওয়া যায়, 24 ঘন্টায় 1 ঘন্টা মতো স্ক্রিন টাইম দেওয়া যায়, তাতে এমন কিছু অসুবিধা হয় না। কিন্তু তাহলেও আমি বলবো যে এইটুকু যে স্ক্রিন টাইম দেওয়া যায় এটাও একটু প্রোডাক্টিভ ওয়েতে দাও, মানে এটা আস্তে 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 কমাতে থাকো অবশ্যই। মানে যাদের মোবাইল অ্যাডিকশন হয়ে গেছে তাদের তো এই ওয়েগুলো বললাম, এটা আস্তে 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 কমে যাবে। তো সেই সেই গিয়ে কিন্তু এই 1 ঘন্টা যে স্ক্রিন টাইম দিচ্ছ, এই 1 ঘন্টা স্ক্রিন টাইমটাতেও কিন্তু একটু প্রোডাক্টিভ কিছু দিতে চেষ্টা করো। যে আমি বললাম ওই রকম কোনো জীবজন্তু চেনানো বা কোনো নাম্বার শেখানো, ওকে ABCD বা অ শেখানো, বা যে যার নিজেদের মতো করে কোনো কিছু শেখানো, তো এই শেখানোটুকুর জন্য নেই কিন্তু এই টাইমটা দাও, তাতে দেখবে নিজেদেরও হেল্প হবে আর বাচ্চারও অ্যাডিকশন আস্তে 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 কমতে থাকবে। তো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তর দিতে চেষ্টা করব। আর তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।